শুনতে পাচ্ছো অনলি অন ক্যাপিটাল এফ এম 94.8 এবং আমি কিন্তু আছি রাত 11টা পর্যন্ত এবং এই 11টার মধ্যে রাত 11টা পর্যন্ত ঠিক মিনা কার্টুনের মতো হলো না রাত 11টা পর্যন্ত আচ্ছা যাই হোক তো 11টা পর্যন্ত আছি এর মধ্যে অনেক কথা হবে অনেক গান হবে তোমাদের পছন্দের সব গানগুলো প্লিজ আমায় জানাও যে কোন ধরনের গান বা কী গান তোমরা শুনতে চাইছো এখন আমার গান নাকি অন্য কোনো গান বা যে কোনো গান অ্যাকচুয়ালি তোমরা জাস্ট আমায় জানাতে পারো এবং আমি তো যেহেতু আছি এবং তোমরা যেহেতু টেক্সট করতে পারো এটা কীভাবে জানাবে টেক্সটের মাধ্যমে জানাবে এবং আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি আছে তা বলে দিচ্ছি খুবই ইজি একটা নিয়ম আছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে এবং এখন কিন্তু তোমরা আমার সাথে জয়েন করে ফেলতে পারো ফেসবুকে রাইট ইয়াস সো ফেসবুকে আমার সাথে জয়েন করে ফেলার জন্য যে পেজটি আছে তা হলো facebook.com/capitalfm948 কবে মুখস্থ হবে আমার কবে মুখস্থ হবে কবে আমি ভালো ছাত্রী হব অলরাইট তাছাড়া যে ব্যাপারটি রয়েছে সেটা হলো তোমরা কিন্তু আমাকে কল করতে পারো এবং কল করে আমার সাথে আড্ডা দিতে পারো এবং আমাকে ফোন কলসের জন্য যে নাম্বারটি আছে তা হলো 02-55-03-66-59 আবারও বলে দিচ্ছি 02-55-03-66-59 এবং এখন কে আছে আমার সঙ্গে কলার আমি একটু দেখে নিচ্ছি কারণ না দেখলে আবার তোমরা আমাকে বকাবকি করবে আই নো রাইট তো কে আছে হ্যালো 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 আচ্ছা আমি কি শুনতে পাচ্ছি না নাকি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাইয়া হ্যালো আমি শুনতে পাচ্ছি কে বলছেন জি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ ঠিক আছে ভাই আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক ভালো রাখছে আলহামদুলিল্লাহ ভেরি গুড আমি কার সাথে কথা বলছি জি পোর্শি আপুর সাথে কথা বলছি আমি কার সাথে কথা বলছি ও আমার নাম মোহাম্মদ কবির আহমেদ হাই কবির ভাই কি অবস্থা আপনি কোথায় থাকেন থাকি ভাই আমার মোমিন সিং আমার নিজের বাড়িতে থাকি আচ্ছা আপনি মোমিন সিং থেকে কল করেছেন জি ভাই বাহ অনেক দূর থেকে কল করেছেন কি অবস্থা বলেন তো জীবন কেমন যাচ্ছে আপনার এই তো আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ ভেরি গুড তো এবার বলেন আপনার বাড়িতে কে কে আছেন আপনারা আমার বাড়িতে আমার মা ভাই বোন আচ্ছা এরা বোন নাই বোনদের বিয়ে হয়ে গেছে ভাবি আছে ভাতিজা ভাতিজি আপনি কি করেন কোনো জব করছেন না জব করি না একটা ছোট ব্যবসা করে রেখেছি আচ্ছা ভেরি গুড আপনি এখনো বিয়ে করেন নাই ভাই না ভাই এখনো তো বিয়ে করি নাই আচ্ছা যখন বিয়ে করবেন তাহলে আমাদের সবাইকে কিন্তু দাওয়াত দিতে হবে জি ইনশাআল্লাহ দোয়া করবেন একদম অনেক অনেক দোয়া করছি ইনফ্যাক্ট আমাদেরকে দাওয়াত দিবেন সেখানে আরো বেশি করে দোয়া করব এনিওয়েজ আচ্ছা আপনার কি কোনো রিকোয়েস্ট আছে কোনো গান রিকোয়েস্ট করতে চান নাকি আমি যে কোনো গান জাস্ট প্লে করে দেব গানের কোনো রিকোয়েস্ট না আপনার সাথে কথা বলার আমার ইচ্ছা ছিল হাউ সুইট একদম ইচ্ছা আর কি পূরণ করলাম আপনার সাথে থ্যাংক ইউ কবির ভাই ইনশাআল্লাহ আবার কথা হবে আচ্ছা জি ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি খুব ভালো থাকবেন অ্যান্ড ইয়েস থ্যাংক ইউ সো মাচ এবার তোমাদেরকে আমি বলছি যে তোমরা কিন্তু আমাকে কল করতে পারো আমার সঙ্গে আড্ডা দিতে পারো অবশ্যই পারো এবং আমি জাস্ট একটু টেক্সটগুলো পড়ে নিচ্ছি বিকজ আমি তোমাদেরকে একটা ব্যাপার একটু বলে দিচ্ছি যে যে কি যেন বলেছিলাম টেক্সট রাইট সো টেক্সটগুলো যে পড়বো হ্যাঁ এই ব্যাপারে তোমাদেরকে একটু বলে নিচ্ছি যে আজকে আমি ফার্স্টেই বলেছিলাম যে একটু বেশি বেশি করে টেক্সটগুলো আমি পড়বো কারণ আমি এটা সবসময় বলি আমার না চিঠি ভীষণ পছন্দের জানো আমি যদি কেউ কখনো জিজ্ঞেস করে না যে তোমার ফেভারিট তোমাকে কোন গিফট দিলে তোমার খুব পছন্দ হবে বা ফেভারিট গিফট কোনটা বিশ্বাস করো আমি সবাইকে বলি প্লিজ আমায় কিচ্ছু দিতে হবে না জাস্ট আমায় একটু চিঠি লিখে দিও বিকজ আই লাভ চিঠি আমি জানি না লাইক চিঠির মধ্যে তোমার যা ইচ্ছে একটা লাইনে জাস্ট কিছু একটা লিখে দিলে সেটাও কোনো সমস্যা নেই আমার কাছে ওই ব্যাপারটা খুব আমি খুব মিস করি যে চিঠি লেখার যে ব্যাপারটা থাকে না ওটা না আসলে অনেক কমে অনেক কি এখন তো আর কেউ চিঠি লিখেই না আর আমার কথা যদি আমি বলি এখন যেহেতু আমি কোনো চিঠি পাই না এবং চিঠি না পেলে আর চিঠি কি করে দেব বলো এবং কেউ চিঠি পড়ার সেই আগ্রহটাও কারো কাছে নেই তো এখন আমি যেটা করি আমার যেটা মনে হয় আমি শুধুমাত্র চিঠির আকারে করে ব্যাপারটা লিখি লিখে আবার ছিঁড়ে ফেলে দিই
দ্যাটস হোয়াট আই ডু অলওয়েজ। তো এখন আমি তোমাদেরকে বলছি যে এই টেক্সটের সাথে চিঠির সম্পর্কটা কী। সম্পর্কটা হলো কি, কোনো সম্পর্ক ওরকমভাবে নেই, কিন্তু এটা হলো আমার বানানো একটা লজিক, আমার আমার ভালো লাগা থেকে একটা লজিক আমি তৈরি করে নিয়েছি। সেটা হলো আমার কাছে মনে হয় কি যে চিঠির ডিজিটাল ফর্মটা হলো টেক্সট। আই ডোন্ট নো, আমার ভালো লাগে ভাই, যদি এটা মেইল হবে বাট দ্যাটস ওকে, আমার কাছে ভালো লাগে, দ্যাটস ইট, এটা আমার লজিক ভাই, কিছু বলার নেই। তো আমাকে বেশি বেশি করে টেক্সট করতে থাকো, এবং কে কি টেক্সট করছে সেই ব্যাপারটা তো আমি অবশ্যই দেখব, কারা কারা আমার সাথে আছে আমি সেটাও দেখে নিব। অলরেডি অনেকে আমার সাথে জয়েন করে ফেলেছে, আমার সাথে প্রান্তি আছে, আমার সাথে আছে হলো ফয়সাল আছে, থ্যাংক ইউ। অ্যান্ড আচ্ছা, আমার সাথে একটা লাইটও হঠাৎ করে চলে এসেছে, বুঝছো, এফেক্ট, লাইটের এফেক্ট। অলরাইট, আমাকে রাফি লিখেছে, আর অবশ্যই অবশ্যই রাফি। অ্যান্ড হলো সিয়াম আমাকে লিখেছে, তারপর হলো আচ্ছা, ফেব্রুয়ারি 3 তারিখ থেকে তোমাদের এসএসসি শুরু, রাইট? একদমই, অবশ্যই তোমাদের সবার জন্য দোয়া করছি, অনেক অনেক ভালো হোক তোমাদের পরীক্ষা, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। এবং আমাকে আলো লিখেছে হলো, একটা গানের জন্য তুমি রিকোয়েস্ট করেছো, অবশ্যই আমি ট্রাই করব গানটি প্লে করার জন্য। মেহজাবিন লিখেছে, তুমি আরেকটা গানের জন্য রিকোয়েস্ট করেছো মেহজাবিন, এবং তোমরা যারা যারা হলো গানের জন্য রিকোয়েস্ট করছো, হাবিব, তারপর হলো আলো, মেহজাবিন, তোমাদের সবাইকে বলছি অবশ্যই আমি প্লে করব, অবশ্যই আমি প্লে করব, আই মিন প্লে করব, আমি কেন প্রেয়ের কথা বলছি, আল্লাহ। আচ্ছা যাই হোক, হোতা হে ভাই, এরকম হয়। তো আর কারা কারা তোমরা আমার সাথে জয়েন করে ফেলেছো আমি সেটাও দেখবো, যারা যারা কমেন্ট সেকশনে গিয়ে আমি দেখবো। এবং তোমাদেরকে বলছি বেশি 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 করে আমাকে টেক্সট করতে থাকো, আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি আছে তা হলো, তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা ইচ্ছে সেটা লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। এবং যারা যারা এখন পর্যন্ত আমাকে টেক্সট করোনি, হ্যাঁ, যারা যারা জানো না যে আচ্ছা টেক্সট করলে কি আপু পড়বে, আমার মেসেজটা কি আপু পড়ে ফেলবে বা পড়বে, এই যে কনফিউশনটা আছে সেই কনফিউশনটা দূর করার জন্যই কিন্তু তোমরা আমাকে টেক্সট করে ফেলতে পারো। এবং আরেকটা যে ব্যাপার আমি প্রথম থেকেই বলে আসছি, আজকে ফোন কলস তো নেবই, অবশ্যই নেব, বাট কমেন্টস পড়বো, অবশ্যই পড়বো, বাট সব কিছুর থেকে বেশি যে ব্যাপারটা হবে সেটা হলো তোমাদের টেক্সটগুলো আমি বেশি বেশি করে পড়বো। সো যার যা কথা আছে জাস্ট টেক্সটের মাধ্যমে আমাকে জানিয়ে ফেলো। অলরাইট, সো আর হ্যাঁ, অবশ্যই যেই ব্যাপারটা আসলে আমি খুব মিস করি, সবসময় খুব মিস করি, যে তোমাদেরকে যখন আমি টেক্সটের জন্য বলি, তোমরা কখনো আমাকে কোনো ধরনের কোয়েশ্চেন করো না। আমি জানি ভাই তোমরা অনেকে অনেক কিছু জানো হয়তো বা, বাট থাকে না যে আমার কিন্তু অনেক প্রশ্ন থাকে, লাইক আমার, আমি যাদের কথা শুনতে পছন্দ করি, গান শুনতে পছন্দ করি, বা আমার যারা প্রিয় মানুষ রয়েছে, আমি প্রত্যেকের প্রতি আমার অনেক 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 প্রশ্ন থাকে, লাইক আমি একটা প্রশ্নের ভান্ডার বলতে পারো, আমার প্রশ্ন শেষ হয় না, কখনোই শেষ হয় না, আমি জাস্ট প্রশ্ন করতেই থাকি। তো তোমাদেরকে আমি বলছি, তোমাদের যার যা প্রশ্ন আছে জাস্ট আমাকে টেক্সটের মাধ্যমে জানাতে থাকো, ডোন্ট ওয়ারি। অলরাইট, এখন আমি যেটা করব সেটা হলো, তোমাদের জন্য কি আমি একটা গান প্লে করে দেবো? অবশ্যই প্লে করতে পারি, কারণ বেশি বেশি করে গান প্লে করলে একটু বেশি ভালো লাগে, তাই না? ইনফ্যাক্ট আমার বেশি ভালো লাগে, সো জাস্ট গানটি শুনতেই থাকো এবং সাথেই থাকো আমার, আসি একটু পরেই। JCX Developments Limited. And yes, আচ্ছা আমি একটা কথা একটু বলিনি, হ্যাঁ একটু আগে যে গানটা আমি প্লে করলাম, দেখো হারিয়ে যায় এই গানটা, আমি আমি নিজেই অনেকদিন পরে শুনছি, আই মিন অনেক বছর পরে শুনেছি, আই গেস 10 বছর হবে, 10 বছর পরে এই গানটা আমি শুনেছি। এনিওয়েজ, আমি আগে একটু বলে নিচ্ছি যে ইয়াস, ইউ আর লিসনিং পোর্শি অন দ্য মাইক, প্রোডিউসড বাই JCX ডেভেলপমেন্টস লিমিটেড। হ্যাঁ, এবার এই গানটার ব্যাপারে বলি, এটা একদম আমার প্রথম অ্যালবাম পোর্শি, যে অ্যালবামটা আমি রিলিজ করেছিলাম সেই অ্যালবামটা, এটা সন্ধি ভাইয়ার ফিচারিংয়ে ছিল গানটি। এবং গানটা না, আমি জানি না, এই গানটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা গান ছিল, এবং এখন পর্যন্ত এই গানটা আমার এত পছন্দের, এবং
মানে পছন্দটা আমি জানি না কিসের জন্য এতটা পছন্দ, আমার কাছে ভাল লাগে গানটা গাইতে, ভাল লাগে। এবং এটা এইটা যতবার আমি শুনি ততবার হলো আমার সন্ধি ভাইয়াকে আমি এত এতগুলো থ্যাংকস দিই। আমার মনে হয় যে সন্ধি ভাইয়াকে আরও বেশি থ্যাংকস দেওয়া উচিত, বিকজ এত সুন্দর একটা গান কম্পোজিশনের জন্য, এত সুন্দর একটা গান আমাকে দিয়ে গাওয়ানোর জন্য। আর যেহেতু ওটা আমার প্রথম অ্যালবাম ছিল, একদম প্রথম, আমি তো খুদে গানরা যেহেতু ছিলাম হলো 2008, তারপর আমার ফার্স্ট অ্যালবামটা রিলিজ হয় 2010, অ্যান্ড 10 থেকে 20, রাইট, সো অলমোস্ট আমি এরকমই নয় দশ বছর পরে আমি এই গানটা শুনলাম। আর খুব কেমন যেন লাগছে, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, ভাই 10 বছর কেটে গেল কীভাবে ভাই। সো এটা খুব ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য এই আমার ফার্স্ট অ্যালবামটা, পড়শি অ্যালবামটা, বিকজ যেহেতু তখন আমাকে কেউ চেনেন না ওভাবে করে, শুধুমাত্র খুদে গানরা যে আমায় দেখেছেন এবং আমার গান সেখানেই শুনেছেন। তারপরে এক বছর আমার একটা গ্যাপ ছিল, আমি এক বছর কোনো কাজ করিনি, শুধু মুভির গানগুলো করেছি। সো মুভির গানগুলোতে যেটা হয় কি যে অনেক সময় আমরা দেখতে পারি, এখন তাও অনেকটা চেঞ্জ হয়েছে যে কোন মুভিতে কে গানগুলো গাইছে, সেই সিঙ্গার বা কম্পোজার বা লিরিসিস্ট তাদের নামগুলো এখন ওভাবে করে জানানো হচ্ছে। বাট তবুও কিছু কিছু জায়গায় বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের নামগুলো ওরকমভাবে হয়তো বা আমরা জানি না, আমরা হয়তো বা গান শুনেছি বা বেশি দূর হলে আমরা জানি যে হ্যাঁ সিঙ্গারটাকে, তারপর এটা কে কম্পোজ করেছে, কে এটার লিরিসিস্ট কে ছিলেন, এই ব্যাপারটা আমরা অনেকেই জানি না। এবং সেই সময় যদি বলি যে 2008 হলো আমার ফার্স্ট প্লেব্যাকটা ছিল, তখন খুদে গানরা যে থাকাকালীন অবস্থাতেই আমি ফার্স্ট প্লেব্যাকের সুযোগটা পাই, তো তখন তো আমাকে ওভাবে করে কেউ চিনতেন না। তো তখন যেটা হতো, আমি তখন থেকে 2010 পর্যন্ত আমি যে কটা কাজ করেছি ওখানের মধ্যে দেখা গেছে যে আমার গানগুলো এখন, যেমন চাচ্চু আমার চাচ্চু মুভির গানটা যে আমি গিয়েছিলাম, আমাকে গতকালকে একজন হঠাৎ করে বলছে ওই গানটা তোমার গাওয়া। সো আই ওয়াজ লাইক হ্যাঁ ওয়াই, আমি জানতাম না। অ্যান্ড অ্যাকচুয়ালি আমার ওই তখনের কিছু গান আছে আমার সামনেই বাজানো হচ্ছে, অ্যান্ড তারা জানেনও না ওটা আমি গিয়েছিলাম। সেটা হয়, এখনোরও কিছু কিছু গান আছে, বলতে বাধ্য হচ্ছি ভাই আছে। তো যাই হোক, এই হলো ব্যাপারটা। এবং তখন হলো হুট করে না, তখন হলো এক বছর সময়টা নিয়ে আমি এই অ্যালবামটার জন্য, আমি আম্মু ভাইয়া, বেসিক্যালি এই অ্যালবামটার পেছনের কাজের কথা যদি বলি, একদম অ্যালবামটা নিয়ে ভাবনা চিন্তা থেকে শুরু করে, লাইক প্ল্যানিং থেকে শুরু করে সব কিছুই ছিল হলো আমার আম্মু আর ভাইয়া দুজনের উদ্যোগে। বিকজ অনেক অনেক ব্যাপার আছে, ফার্স্টে কিন্তু আমার গান ওভাবে করে রিলিজ দেওয়ারও একটা ব্যাপার ছিল, যে এত ছোট একটা কথা আমার গানের মধ্যে সবসময় আসতো এবং সবাই খুব কনফিউজ ছিলেন আমার ফার্স্ট অ্যালবামটা নিয়ে। ইভেন যে কোম্পানি থেকে রিলিজ হয়েছিল সেই কোম্পানিও অনেক অনেক বেশি কনফিউজ ছিলেন, ওনারা বারবার বলছেন এত পিছিয়ে একটা মেয়ের অ্যালবাম কে কিনবে, এত পিছিয়ে একটা মেয়ের গান কে শুনবে, এ একটা ব্যাপার ওনারাও বলছিলেন। এই জন্য ওনারাও একটু কনফিউজ ছিলেন, ওটার জন্য একটু লেটও হয়েছিল আমার অ্যালবামটা রিলিজ করতে। বারবার বলছিলেন যে এত পিছিয়ে একটা মেয়ের অ্যালবাম তখন কিভাবে কি হবে, কেউ কিনবে না, কেউ গান শুনবে না, কেউ পছন্দ করবে না, এ একটা ব্যাপার ছিল। বাট আমার আম্মুর একটা ব্যাপার ছিল, আচ্ছা না পছন্দ না করলে না করবে, ওর অ্যালবাম আমি রিলিজ করেই ছাড়বো। তো আলহামদুলিল্লাহ পরে তো অ্যালবামটা রিলিজ হলো, ভাইয়া আর আম্মু দুজন মিলে জাস্ট একদম, আমার মনে আছে তখনও না, আমি এখনও যেটা হয় যে ম্যাক্সিমাম ইয়েতে কিন্তু রেকর্ডিংটা কিন্তু একটু রাতের দিকে হয়, কারণ সারা দিন হয় কি যে এই ধরনের বলতে কি, যখন নাকি মিউজিকের কোনো কাজ আসে, মিউজিকের ব্যাপারে যে কোনো চিন্তাভাবনাটা হলো একটু নীরব সময়টার মধ্যে চিন্তাগুলো একটু ভালো আসে। তো ম্যাক্সিমাম টাইম যেটা হয় যে সবাই রাতে বসে বসে গানগুলো মেক করেন এবং সকাল হওয়ার পরে মানে দুপুরের দিকে একটু ঘুমানো হয় এবং দুপুর থেকে বিকেল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত ঘুমানো হয়। এটা হলো অ্যাভারেজের ব্যাপারটা আমি বলছি, অ্যাভারেজ কথাটা বলছি। তো তখন না আমার আইডিয়া ছিল না যে সারা রাত বসে বসে রেকর্ডিংগুলো করতে হয়, আমার কোনো আইডিয়া ছিল না। আমার কথা ছিল আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং তো খুব ইজি একটা ব্যাপার, একেবারে যাবো গান গিয়ে চলে আসবো, দ্যাটস ইট। তারপর যখন আমি রেকর্ডিংয়ে যেতাম,
তখন আমি বুঝেছি ভাই আমি লিটারালি ঘুমে পড়ে যাই। হ্যাঁ, রাত 2-3 দিকে আমার রেকর্ডিংয়ের সেশনগুলো ওরভাবে করে নেওয়া হতো যে দেখা যেত যে 3 দিকে শেষ হতো আমার রেকর্ডিং, অ্যান্ড একদম 1 থেকে শুরু হতো। আমি হলো 12 সময় ঘুমে অভ্যস্ত ছিলাম, হ্যাঁ, স্কুলে যেটা হতো যে 12 সময় ঘুমে অভ্যস্ত, তো সেখানে যখন আমার 1 দিকে রেকর্ডিংয়ে যেতে হতো, আম্মু বসে আছে আর আম্মু শুধু আমার পাশে থেকে এভাবে এভাবে করছে, আয় পড়শি ঘুমাবা না, আয় পড়শি ঘুমাবা না, আয় ঘুমানো যাবে না, গান গাও। তো ওভাবে করে করে রেকর্ডিংগুলো প্রায় 1 ধরে রেকর্ডিংগুলো করা হয়েছিল 10 গানের, এবং তারপর হলো রিলিজ করা হয়েছিল। তখন ওই অ্যালবামে যারা যারা কাজ করেছিলেন, আমি বলবো যে আলহামদুলিল্লাহ প্রত্যেকে আমার উপর এতটা ভরসা করেছিলেন, এতটাই ভরসা করেছিলেন প্রত্যেকে। আমার ফার্স্ট অ্যালবামে তো অনেকে করেছিলেন কাজগুলো, যেমন প্রথমেই আমি আরফিন রুমি ভাইয়ের কথাটা বলবো। আরফিন রুমি ভাই একটা চ্যালেঞ্জের মতো ছিল তার কাছে, তোমারই পরশ গানটা, এই গানটা তার কাছে একদমই চ্যালেঞ্জের মতো ছিল। এবং উনি আমাকে জাস্ট হঠাৎ করে আম্মুকে কল করে বললেন, ভাইয়া যে পরশিকে নিয়ে এক্ষুনি একটু চলে আসেন আন্টি। তখন বাজে হলো রাত 10, তো 10 দিকে আম্মু বলে আচ্ছা ঠিক আছে চলে আসছি। তো আমি মাত্র ঘুমোতে যাবো এরকম প্রিপারেশন নিচ্ছি, তখন আম্মু আমাকে জাস্ট ধরে বেঁধে বলে চলো রেকর্ডিংয়ে। বলছি কিসের রেকর্ডিং? বলছে তোমার গানের। আচ্ছা ফাইন। যাওয়ার পর আমাকে জাস্ট 2-3 গানটা শোনানোর পর তারপর গানটা ভয়েস দিয়ে আমি চলে আসলাম। আই ওয়াজ লাইক এটা কী হচ্ছে না হচ্ছে ভাই, এটা কী গান হচ্ছে, মানে আমি তো বুঝতে পারছিলাম না যে আমি কী গাইছি না গাইছি। পরে দেখলাম আলহামদুলিল্লাহ সবাই গানটা এত পছন্দ করছেন। সো অনেক আমার স্টোরি, যদি গান নিয়ে যদি স্টোরিগুলো বলা হয় তাহলে অনেক অনেক স্টোরিজ আছে, তো ওটা একটু 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 বলবো, এখন আর এত বেশি কথা বলবো না। এখন যেটা বলবো সেটা হলো কারা কারা আমার সঙ্গে আছে। তার আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু শুনছো পরশি অন দ্য মাইক ব্রট ইউ বাই JCX ডেভেলপমেন্টস লিমিটেড। আমাকে সানজামুল ইসলাম লিখেছেন, হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছে, তোমার কী অবস্থা? অ্যান্ড রোহান আমাকে লিখেছে, তোমার ভয়েসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আমার জন্য। আচ্ছা, তুমি আফরিন আফরিন গানটা শুনতে চেয়েছো। অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, আমার নাম কিন্তু আফরিন, তুমি জানো। অ্যাকচুয়ালি আমার নাম আফরিন, আমার খুব পছন্দের একটা নাম ছিল। তারপরে যেটা হয়েছে যে সার্টিফিকেট অ্যান্ড সবখানে হলো আব্বুর নামের সাথে নাম ওভাবে করে রাখতে হবে, দ্যাটস ওয়াই আফরিনটাকে সরিয়ে দিয়ে এহসান রাখা হয়েছে। আমার আর ভালো লাগে না। আচ্ছা যাই হোক, আমাকে কেউ আর আফরিন নামে ডাকে না এখন আর। তো যাই হোক, আমাকে আর কারো কারো লিখেছে, আমাকে আবুনুর হুসেইন ফাহাদ আমাকে লিখেছেন, মাইলস্টোন। আচ্ছা, তুমি উত্তরে যে মাইলস্টোন সেখানে পড়ো না, তাহলে তো তোমাকে আমার দেখার কথা ভাইয়া, তোমাকে তো আমার দেখার কথা। তোমাদের এই স্টেশনটা আমি সবসময় শুনি, তোমার কথাটা খুব সুন্দর লাগে, আপি লাভ ইউ আপি, থ্যাংক ইউ, লাভ ইউ টু ভাই। আর 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 তোমরা আচ্ছা, আর আমাকে শাহরিয়াল লিখেছে, একটা গানের জন্য তুমি রিকোয়েস্ট করেছো, অবশ্যই আমি ট্রাই করবো গানটি প্লে করে দেওয়ার জন্য। তারপর হলি সিফাত লিখেছে, একটা গানের জন্য তুমি রিকোয়েস্ট করেছো। রুকমি লিখেছে, আপু হাউ আর ইউ, আলহামদুলিল্লাহ ডুইং গুড। অ্যান্ড হলো, আপু আমিও টেক্সট করতে ভালোবাসি, আমি সারাদিন SMS করি, তোমাকে নাম্বারটা, ও তোমার নাম্বারটা দাও, তোমাকে সারা সবসময় টেক্সট করবো। আচ্ছা, ইউ আর সাপোজ টু সে দ্যাট। আচ্ছা, সবসময় তুমি আমাকে টেক্সট কর, ঠিক আছে আমি তোমাকে এক্ষুনি নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেটা হলো 26969 এই নাম্বার। হ্যাঁ, টেক্সটটা করবে, এবং ওয়েটাও তোমাকে বলে দিচ্ছি, ওয়েটা হলো ফার্স্টেই লিখবে CFM, তারপর একটি স্পেস দিয়ে হলো তোমার নামটা লিখবে, তারপর হলো একটা স্পেস দিয়ে তোমার লোকেশনটা লিখবে, তারপরে স্পেস দিয়ে তোমার যা ইচ্ছে জাস্ট লিখে আমাকে পাঠিয়ে দিবে, যত ইচ্ছে তত, ঠিক আছে? অল রাইট। এবং আমার সাথে আরও আছে, আমার সাথে আলমগীর আছে, থ্যাংক ইউ আলমগীর। আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো। আর হলো জি মুক্তাদির আহমেদ লিখেছেন, আমার একজন মামা আছে নাম মুক্তাদির, জানো, বাট ইট ডাজন্ট মিন যে তুমি আমার মামা, একদমই না, আমি কিন্তু ওটা মিন করিনি। আর রাইট, আর হলো আমাকে আর কারা কারা লিখেছে, আমাকে হলো সিফাতের আমি পড়ে ফেলেছি, তারপর হলো রেদওয়ান আছে, ও তোমার SSC সামনে, এই তোমার সবাই পড়তে যাও। হ্যাঁ, মানে সামনে পরীক্ষা, এখানে বসে বসে আমার কথা শোনা হচ্ছে, তাড়াতাড়ি পড়তে যাও। এবং আমি এর ফাঁকে যেটা করব, তোমাদের জন্য একটা গান প্লে করে দেবো, আর বলি হোক তোমাদের সবার কাছে ভালো লাগবে, জাস্ট স্টে টিউনড।
আচ্ছা, জীবন কেমন চলছে অবশ্যই আমি জানবো, বা তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কিন্তু শুনছো পোর্শি অন দ্য মাইক, ব্রট টু ইউ বাই জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড, এবং আমি আছি একদমই রাত 11টা পর্যন্ত। এর মধ্যে অনেক কথা হবে, তোমাদের পছন্দের গানগুলো আমি ট্রাই করব প্লে করার জন্য। আর যে ব্যাপারটা রয়েছে যে আমার সাথে কিন্তু তোমরা জয়েন করে ফেলতে পারো, আমার সাথে কীভাবে জয়েনটা করবে আজকে প্রথমে এসেই তোমাদেরকে বলে দিয়েছিলাম, আমি তোমাদের টেক্সটগুলো বেশি বেশি করে পড়বো। সো টেক্সট পড়ার যে ব্যাপারটা, সেটার জন্য আমি তোমাদেরকে বলছি যে কী করে টেক্সটটা করতে পারো। আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি আছে তা হলো, তোমাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার একটা জাস্ট ওয়েট, হ্যাঁ 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 CFM রাইট, CFM এ তো, হ্যাঁ আমি না একটা ব্যাপার নিয়ে খুব গুলিয়ে ফেলছিলাম, এটা তোমাকে আমি পরে বলছি, আমি অলওয়েজ ওটা নিয়ে জাস্ট গুলিয়ে ফেলি, আমি না জাস্ট কনফিউজ থাকি, আচ্ছা আমি কি ঠিক বলেছি, হ্যাঁ আমি কি ঠিক বলেছি নাকি এটা আমি ভুল লিখেছি। সো CFM, তারপরে একটা স্পেস দিয়ে তোমার নাম, তারপর হলো একটা স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে হলো তোমার যা যা কথা আছে দেখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। আর হলো আরেকটা যে ব্যাপার রয়েছে সেটা হলো, তোমরা কিন্তু আমাকে কল করতে পারো, এবং আমাকে কল করার জন্য যেই নম্বরটি আছে তা হলো 02550366 59, আবারও বলে দিচ্ছি 02550366 59, অ্যান্ড এই নাম্বারে কিন্তু তোমরা টেক্সট করে এই নাম্বারে তোমরা কল করতে পারো। হ্যাঁ, তোমরা জাস্ট কল করে তোমাদের সব কথাগুলো আমাকে জাস্ট বলতে পারো। আরেকটা যে ব্যাপার রয়েছে সেটা হলো, তোমরা কিন্তু এখন আমার সাথে জাস্ট ফেসবুকে জয়েন করে ফেলতে পারো, এবং আমার সাথে ফেসবুকে জয়েন করার জন্য যে পেজটি আছে তা হলো facebook.com/capitalfm948। আমার দায়িত্ব পালন করা হয়ে গেছে, আমি সো ফ্রি নাও। আর এটা এখন কারা কারা আমার সাথে জয়েন করেছে আমি একটু দেখে নিচ্ছি। আমাকে কিন্তু লিখেছে MD ইসমাইল হোসেন সাদাফ টঙ্কি থেকে, আপি আপনার একা একা লাগে তুমি বিহনে এই গানটা, একদম এই গানটা অবশ্যই, আমি এই গানটা অবশ্যই প্লে করে দেবো, অবশ্যই প্লে করবো, এটা যদি আজকে প্লে না করি তাহলে আমারই একদিন কি আমার একদিন দু চার দিন যা লাগে তাহলে আমি আমাকে দেখে নেবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। আরেকটা যে ব্যাপার আছে, এখন আমি একটু বেশি কথা বলবো না, আমি যেটা বলবো সেটা হলো একটু অল্প অল্প কথা বলে একটু ব্রেকে যাব, ব্রেক থেকে তারপর আবার এসে তোমাদের সবগুলো কথা শুনবো, ঠিক আছে? আমি জাস্ট এতটুকু বলতে এসেছিলাম, বেশি বেশি করে টেক্সট করতে থাকো, ঠিক আছে? আছি এবং সঙ্গে থাকো, আসি একটু পরেই। অলরাইট, একদম ইউ আর লিসনিং পোর্শি অন দ্য মাইক, ব্রট টু ইউ বাই জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড, এবং আমি আছি একদমই রাত 11টা পর্যন্ত। এর মধ্যে অনেক কথা হবে, এই কথার কতবার বলবো আমি জানি, তোমরা মনে মনে এটাই বলছো না, এটাই বলছো না যে এই কথা, এই একটা কথার কতবার বলবো, বুঝছি তো, শুনছি তো, সো ডোন্ট ওয়ারি, আমি বুঝেছি, তোমরা শুনেছো। ওকে, সো তোমাদেরকে একটা ব্যাপার আবার একটু বলে দিচ্ছি, যেটা নাকি আমার মতো যারা আছো একটু ভুল্লুক টাইপ, এটা হলো আমার নিজে তৈরি করা একটা ওয়ার্ড, যারা বেশি ভুলে যায় আমার মতো তাদেরকে আমি ভুল্লুক ডাকি। সো যারা আমার মতো একটু ভুল্লুক টাইপ আছো তাদেরকে বলছি, আমাকে টেক্সট করার জন্য কিন্তু যে নিয়মটি আছে তা হলো, তোমাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে দেখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। অ্যান্ড তানভীর, হাই তানভীর, কী খবর তোমার? আচ্ছা, তুমি কি সেই তানভীর যে নাকি আমাকে লাস্ট উইকে কল করে আন্টি বলেছিল? তুমি কি সেই তানভীর? হ্যাঁ, তুমি কি সেই মানুষটা না ভালোবেসে তুমি আমাকে আন্টি বলেছিল? আমি তোমাকে, আচ্ছা আমি বুঝি না, কত অপশনস আছে আন্টি কেন, নানু আছে, দাদু আছে, বড় মা আছে, হ্যাঁ ফুপি আছে, খালা আছে, অনেক আছে ভাই, অপশনসের তো কোনো শেষ নেই, এই একটা অপশন নিয়ে পড়ে আছে জাস্ট। ওকে, যাই হোক, আমাকে তারিখ লিখেছে, হাউ আর ইউ, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আপু আই রিয়েলি লাভ ইউ, হাই, থ্যাংক ইউ, লাভ ইউ টু ভাই, অ্যান্ড ইয়োর ভয়েস ইজ ভেরি নাইস, থ্যাংক ইউ। রনি আমাকে লিখেছে, তারপর থ্যাংক ইউ রনি, আর বর্ণালী লিখেছে, আই লাভ দিস নেম বর্ণালী, আমার কাছে না এই নামগুলো ঠিক রবীন্দ্রনাথের যে গল্পগুলো আছে বা কবিতাগুলো আছে সেখানের মধ্যে থেকে মনে হয় উঠে এনে এসে জাস্ট নামগুলো নামকরণ করা, নামগুলো কি ভীষণ ভাল লাগে, আমার কাছে ভীষণ ভাল লাগে, আমি জানি না কেন, একটু ডিফারেন্ট ডিফারেন্ট বা কাব্যিক যে নামগুলো আছে এগুলো ভাল লাগে শুনতে। এনিওয়েজ, আমাকে সজীব একটা গানের জন্য রিকোয়েস্ট করেছে, এবং আচ্ছা বর্ণালীর
টেক্সট আমি পড়িনি, সে আমাকে লিখেছে কেমন আছো আফরিন আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার গলাটা অনেক মিষ্টি, আমি আজ প্রথম তোমায় এসএমএস করলাম, থ্যাংক ইউ সো মাচ। শিফাত লিখেছে আহারে, আচ্ছা আমি তোমার গানটা এক্ষুনি জাস্ট প্লে করে দিচ্ছি, এক্ষুনি প্লে করে দিচ্ছি, ঠিক আছে। আর হলো আমাকে অহিত রাইট, অহিত আমাকে লিখেছে একটা গানের জন্য, তুমি আমাকে রিকোয়েস্ট করেছো, আমি অবশ্যই ট্রাই করছি গানটি প্লে করার জন্য। তারপর আর তোমরা হলো সবাই তোমাদের এক্সামের কথা আমাকে বলছো, আমি তোমাদের সবার জন্য অনেক 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 দোয়া করছি, ডোন্ট ওয়ারি। এবং আমার সাথে কি কোনো কলার আছে নাকি সেটা আমি একটু দেখে নিচ্ছি, অনেকক্ষণ ধরে কল রিসিভ করছি না। সো কে আছে আমার সঙ্গে? হ্যালো হ্যালো, নেই চোখে ঘুম রাতি জাগে দিন কাটি বিষণ্ণতায়, বিরহের নীল বেঁধেছে বাসায় এই মনের আঙিনায়, হারিয়ে খুঁজি তোমায় চাঁদের জোছনায়, নিঃস জীবন আমার একা শূন্যতায়, কেন জড়ালে আমায় ভালোবাসায়। আহা, কি খবর তোমার? আমি তো আছি ভালো মন্দ মিলিয়ে। তাই তুমি ভালো মন্দ মিলিয়ে আছো? আচ্ছা ভালোর ব্যাপারটা তো বুঝলাম, মন্দর কি সমস্যাটা বলো তো? মন্দ তোমাকে অলওয়েজ তোমাকে ঘিরে কেন রাখে? হ্যাঁ তুমি তো জানো, আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আলো, আলো আসে, আলোর পরে একটু মন্দ থাকতে হয়। হ্যাঁ সেই সেই, আহাহাহা, পুরো কাব্যিক, আমার সাথে কথা বলতে বলতে সবাই কাব্যিক হয়ে গেছে, আর আমি হলো কাব্য থেকে দূরে চলে আসছি, মানে বুঝতে পারছি না কি সমস্যাটা। আরে বলো, হ্যাঁ বলো না, এই গানটা একটু বাজানো যাবে প্লিজ? এই গানটা অবশ্যই প্লে করা যাবে, আমি ট্রাই করব এই গানটা প্লে করার জন্য। আর যদি এই গানটা আমি বলি এখন যদি নাও পারো, মানে জাস্ট তুমি যাওয়ার শেষে হলো যে গানটা বাজিয়ে দাও, গানটা খুব ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি সব মিলে কেমন আছো বলো? আমি সব মিলে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। ইনফ্যাক্ট আমি আজকে বলতে হলো লাস্ট তিন দিন ধরে একটু বেশিই ভালো আছি, বিকজ আমার একটা ফ্রেন্ড এসেছিল, অ্যান্ড ওকে, ওর সাথে আমার প্রায় লাইক বলা যায় যে ওর সাথে আমার প্রথম দেখা হয়েছে সামনাসামনি, তার আগে কখনো ওর সাথে আমার দেখা হয়নি। সবসময় জাস্ট ফোনে কথা হতো, ফেসবুকে কথা হতো, ঠিক আছে, যেটা নাকি ডিজিটাল আমাদের অবস্থাটা। সো ওভাবে, সো এবার লাইক গত পরশু দিন ও বাংলাদেশে এসেছিল, অ্যান্ড ওটার জন্য আমি খুব হ্যাপি ওর সাথে দেখা করতে পেরে। Actually, I'm so happy. আসলে মানে বন্ধু বান্ধব কাছে থাকলে মনে হয় কি, মানে আমার কাছে যেটা ফিলিংস হয় যে আমার কাছে মনে হয় সারা বিশ্বটাই মনে আমার হাতে, একদম লাইক ফ্রেন্ডস আর কি বলবো, ফ্রেন্ডদের জন্য আমার কাছে মনে হয় কি যে ফ্রেন্ডরা থাকে বলে, আশেপাশে থাকে বলেই না একটা একটা ভালো লাগা সবসময় কাজ করে, এক ধরনের কি বলবো যে মনে হয় যে হ্যাঁ আমাকে দ্বারা হয়তো বা অনেক কিছুই হবে, পজিটিভ ওয়েতেই অনেক কিছু হবে। সো সেই ব্যাপারটা আসলে ফ্রেন্ডরাই করতে পারে, অবশ্যই ফ্যামিলির পরে আমি বলবো ফ্রেন্ডরা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি। ঠিক আছে, গানটা তুমি বাজিয়ে দিও। হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ একদম শেষ শেষ পর্যন্ত। ওকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, একদম তুমিও খুব ভালো থেকো। আর এখন যেটা বলছিলাম, আচ্ছা এই গানটা, এই গানটার টাইটেলটা কি ছিল আমি না জিজ্ঞেস করতেই ভুলে গেছি। আরে এটা আমার সঙ্গে হয়, ট্রাস্ট মি, এটা আমার সঙ্গে হয়, আমার গান আমাকেই শোনাচ্ছে আর আমারই মনে থাকে না, আমি জাস্ট ইয়ে করতে থাকি যে আচ্ছা এটা টাইটেলটা কি, এটা কবে গিয়েছিলাম, না এটা আমি ভুলি নি এটা কবে গিয়েছিলাম, এটা অনেক আগেও যে বলেছিলাম প্রথম দিকে, প্রথম দিকে না, আমি 2014-15 দিকে এই গানটা আমি গিয়েছিলাম, একলা প্রহর, রাইট একলা প্রহর, আমার এবং বেলাল ভাইয়ের ফার্স্ট কাজ ছিল, বেলাল খান ওনার আর আমার ফার্স্ট গান ছিল এটা একসঙ্গে। তো দ্যাটস দ্য থিং। আর এটা আমাকে আর কারা কারা লিখেছে, আমাকে জিশান লিখেছে ইউ লুক ভেরি কিউট অন উইন্টার গেট আপ অ্যান্ড বেস্ট উইশেস কুইন, থ্যাংক ইউ। অ্যান্ড মেহজাবিন লিখেছে তোমার সাথে, আরে তুমি আমার গানটা প্লে করো নি মেহজাবিন, এত বড় সাহস আমার হতে পারে না, তুমি আমাকে ছেড়ে যেও না মেহজাবিন,
যেও না তুমি আমাকে ছেড়ে, জাস্ট যাবা না। আমি তোমার গানটা আছে, কোন গান জানো তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলা, একটু আমাকে আবার একটু রিকোয়েস্ট করে দাও তো, আমি আসলেই ভুলে গেছি। তুমি তো জানো আমি ভুল লোক। আচ্ছা, আমাকে নাহিয়ান লিখেছে, আজকে ফার্স্ট শুনছি রেডিও ফর ক্লিয়ারিং মাই ডিপ্রেশন। তোমার এত কিসের ডিপ্রেশন বাবা, তুমি কিসে পড়ো নাহিয়ান আমাকে একটু বলো তো। আর আমাকে মিম মিম আই গেস ম্যাম মাইম মিম মেইম আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এম এ আই এম, এটা আমি উচ্চারণটা কী করবো, মিম মাইম, আচ্ছা মিম মিমই ডাকে তোমাকে, মাইম মেইম মেইম ওকে। আচ্ছা আমাকে লিখেছে, তোমাকে শুনছি বাট ফার্স্ট আজ টেক্সট করলাম, ওই তুমি আমার এক্স গার্লফ্রেন্ডের মতো গলা খখ করো কেন, হাই এটা ফার্স্ট টাইম শুনলাম, গলা ঝাড়া দেওয়াটা হলো এক্স গার্লফ্রেন্ডের মতো হয় এটা, শোনো শোনো কেমন লাগে দেখো, মনে পড়ে না এক্স গার্লফ্রেন্ডের কথা, আল্লাহ। আচ্ছা যাই হোক, আরে আমি জাস্ট গলাটায় ঝাড়া দিচ্ছি, এমন করো কেন, এখানে তো অ্যাটলিস্ট এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে এসো না তোমরা। আর আর হলো জাস্ট কি বলবো, লাভ ইউ পর্শি, থ্যাংক ইউ সো মাচ। আর হাবিব আমাকে লিখেছে, আপু আমার গানটা এখনও প্লে করো নাই। আচ্ছা হাবিব, তোমার গানটা আমি এখনও প্লে করিনি, আমি অবশ্যই প্লে করে দেবো, ডোন্ট ভারি। আর আর তোমরা যা যা আমাকে লিখেছো তোমাদের সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, আমাকে বেশি বেশি করে SMS করতে থাকো, বিকজ আজকে আমি SMS পড়বো, আজকে আমার জন্য SMS-টি ইয়েস। আর একটু আমি একটা ব্যাপার দেখে নিচ্ছি যে কারা কারা তোমরা তোমরা আমাকে কমেন্ট করেছো। আমাকে ইমরান মাহমুদুর লিখেছেন, আমি অনেক খুশি তোমাকে দেখে, হাউ সুইট ইমরান, থ্যাংক ইউ। আর আবুল কালাম আজাদ লিখেছে, নাইস আপু, থ্যাংক ইউ। ইমরান মাহমুদুর, আচ্ছা উনি আবারও লিখেছেন, তারপর হলো আমাকে লিখেছে হলো কোথায় জানি গেল, ওই আপু কে যেন লিখেছিল, মানে ওনাদের আমি একটু বলি, এটা যদি অ্যাকচুয়ালি ওনারা বলতে পার মানে বলতেন তাহলে এভাবেই বলতেন না, ওই আপু আপু হ্যাঁ শোনো না কেন, SMS কেন মারো না, আমি SMS করতেছি দেখো না, অ্যাকচুয়ালি এভাবে বলতো, আমি জানি তো, সো আমি ব্যাপারটা বুঝে নেই। তো এখন যেটা করবো, তোমাদের জন্য একটা গান প্লে করে দেবো, আই রিয়েলি হোপ তোমাদের সবার কাছে গানটি ভাল লাগবে, আসি একটু পরে, জাস্ট স্টে টিউনড। JCX Developments Limited. Porshi on the mic. Porshi on the mic. Brought to you by JCX Developments Limited. Ana, eta to kokhoni কখনোই এক্স গার্লফ্রেন্ডের মতো গলা ঝাড়া দিতে, মানে এটা কিভাবে সম্ভব, এটা তো ম্যাচ করার কথা না। আই এম প্রিটি শিওর যখন নাকি সে কথা শুনতো না তখন মেবি ওর এক্স গার্লফ্রেন্ড এরকম বলতো, কি কথা শোনো না কেন, এটাই হতে পারে। যাই হোক, ইয়াস ইউ আর লিসনিং পোর্শি অন দ্য মাইক ব্রট ইউ বাই JCX ডেভেলপমেন্টস লিমিটেড, এবং তোমরা কিন্তু শুনছো আমায় একদমই ক্যাপিটাল অফ এম নারী 4.8 এ। ওকে, অ্যান্ড 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 অনেকে আমার সাথে জয়েন করে ফেলেছো, অনেকে হলো আমাকে টেক্সট করছো, যা যা এখনও টেক্সট করেনি তাদেরকে বলছি বাচ্চা টেক্সটটা করে ফেলো বাচ্চা, কারণ হলো আমি চলে যাবো আর একটু পরেই চলে যাবো। অ্যান্ড যাদের অনেক কথা মাথার মধ্যে ঘুরছে, হ্যাঁ যে এই কথাটা একটু বলি, একটু টেক্সট করে বলেই ফেলি, এখন বলেই ফেলি, কিন্তু এখন পর্যন্ত জাস্ট কনফিউজড হয়ে আছো যে তুমি কি আমাকে বলবে কি বলবে না, টেক্সট করবে কি করবে না, তাদেরকে বলছি টেক্সটটা করে ফেলো। সো একদমই আচ্ছা, আমি মাঝে মাঝে একটু উইয়ার্ড করে গলার আওয়াজটা হয় আমার, আমি জানি না, যাই হোক আমাকে টেক্সট করার যে নিয়মটা আছে তোমাদেরকে সেটা বলে দিচ্ছি তাড়াতাড়ি করে। আমার টেক্সট করার নিয়মটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার টেক্সট, তারপর একটি স্পেস দিয়ে না, তারপর হলো তুমি জাস্ট 26969 এই নম্বরে পাঠিয়ে দেবে, তারপর এখন স্পেস হবে না। অল রাইট, এখন একজন কলার আছে আমার সাথে, কে আছেন আমার সাথে আমি একটু সেটা দেখে নিচ্ছি।
কারণ অনেক বকবক করেছি নিজে নিজে, এবার একটু কারোর সঙ্গে বকবকটা করি, ওটা বেটার। হ্যালো হ্যালো, হ্যাঁ কি খবর? আরে কি খবর? এই তো আছি, তোমার কি খবর? আমার তো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো খবর। জীবন কেমন চলে তোমার বলো? সে তো একদিন বলেছিলাম জীবন কেমন চলে। প্রতিদিন বলবা তুমি, তুমি কি এখন নদীর পাড়ে নাকি পুকুর পাড়ে নাকি সমুদ্র পাড়ে? এখানে তো নদী নাই। ও আচ্ছা, যেটা আছে সেটা হচ্ছে বিল, ডোবা। তুমি কি বিলের পাড়ে? তুমি কি ডোবার পাড়ে, খালের পাড়ে, বেসিনের পাড়ে? কোন কানে ভাই, তুমি পানি দেখো, তুমি অলওয়েজ হলো পানির আশেপাশে থাকো। হ্যাঁ, সো আজকে তুমি কোন কোন খানে আছো, তোমার আশেপাশে কি আছে সেটা আমি জানতে চাই। আমার আশেপাশে প্রকৃতি আছে, সামনে কিছু গাছ, নিচে বাসা, নিচে দেখি রিকশা, মানুষ, তারপর হচ্ছে কিছু ঠান্ডা বাতাস। কিছু তোমার কাছে এটা কিছু লাগছে? কিছু ঠান্ডা ভাই, রাখাল একটা কথা বলি, হ্যাঁ আমি আজকে আসতে আসতে না চিন্তা করছিলাম, আমি এই সোয়েটার পরে আসাটা আমার ভুল হয়েছে, এটার উপরে আরো তিনটা সোয়েটার আমার পরা উচিত ছিল। এই ঠান্ডা আজকে ভাবছিলাম যে তোমাকে একটা গান শোনাবো। ওরে প্লিজ একটা গান শোনো প্লিজ। ও আচ্ছা, মানে এটা ভাবছিলাম বাট শোনাবো তো বলি নাই এখন। তো শোনাও না, এমন করো কেন, ভাব নাও কেন, ভাবনি তো বলি নাই। সেটা হচ্ছে তোমারও একটা গাইতে হবে। আচ্ছা আমি গাবো, যেতে যেতে গেয়ে যাবো, সমস্যা নেই। হ্যাঁ একদম প্লিজ গাও। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরি সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু বলো, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। কারে ঘিরে বলো তো ভালোবাসাটা? কাকে? যেহেতু তুমিও আছো তাদের মধ্যে, তোমাকে ঘিরে তো অবশ্যই থাকবে। অবশ্যই অবশ্যই, দ্যাটস সো সুইট অফ ইউ। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছে। আন্টি কেমন আছে বলো? আম্মা হয়তো ভালো আছে, আগের থেকে একটু ভালো। আচ্ছা আলহামদুলিল্লাহ ভেরি গুড। ভালো যে সেটা না, আগের থেকেও ভালো না ইনশাল্লাহ। একদম সুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি আন্টি, ডোন্ট ওয়ারি। এন্ড অনেক অনেক দোয়া রইল আন্টি। হ্যাঁ দোয়া করো, তুমি দোয়া করো, প্লাস হচ্ছে সবাইকে বলছি, সবাই আমার আমার জন্য দোয়া করো, কারণ হচ্ছে এখনো প্রপারলি সুস্থ হয় নাই যেহেতু, সো সেক্ষেত্রে দোয়াটা খুবই প্রয়োজন। একদম একদম একদম, অবশ্যই আমরা সবাই দোয়া করছি, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। ওকে, আর হ্যাঁ হাম্বার খুঁজ, তুমি হাম্বার কথা বলবো না, তুমি জাস্ট হাম্বার কথা বলবাই না। ও আমাকে একটা টেক্সটও করে না, সে আমাকে একটা টেক্সটও করে না, মানে বুঝলাম না সব দায় দায়িত্ব কি আমার? হ্যাঁ মানে আমার সব দায়িত্ব তো কি গত হচ্ছে, গত সপ্তাহে যখন কথা হচ্ছিল তোমার সাথে আমার, তখন হচ্ছে আমাকে টেক্সট করছিল মেসেঞ্জারে, তখন হচ্ছে সে আমাদের দুজনকে অনেক মিস করছে, ইদেন হচ্ছে সে জগতে শো করছিল তখন, বাট সে শুনছিল অ্যাকচুয়ালি, ইউ নো হোয়াট, 94.8 একদম। এবং একটা যে ব্যাপার, আমি নিজেই হাম্বাকে অনেক মিস করি, আমি যখন কথা বলি, কথা বলার সময় আমার এখনও, আমি জাস্ট, আমি জানি না যারা লাইভে দেখে হয়তো বা এটা খেয়াল করবে, আমি এখন জাস্ট আমার একটা অভ্যাস এখন রয়ে গেছে, আমি খালি এদিকে তাকাই, জাস্ট আমার বাম দিকে তাকাই, বিকজ হাম্বা ইউজ টু, হাম্বা তো মানে
একদম। ইনফ্যাক্ট আমি হাম্বাকে সবসময় হচ্ছে কি পাশ থেকে হাম্বাটার আওয়াজটা পাচ্ছি না, এটা হবে যে তোমার পাশে একজন হাম্বা বসিয়ে দাও আর হচ্ছে হাম্বার সেই সুরটা এখান থেকেও বেজে উঠুক। না অ্যাকচুয়ালি আমার আমি হাম্বার মনে একটা না শান্তি পাবে না, আমি এটাও করতে চাই না, আমি হাম্বাকে রিপ্লেস কখনো করতে চাই না। হাম্বাকে হাম্বার মতো থাকতে দাও না, এমন করো কেন, হাম্বার জায়গাটা আমি কাউকে একদমই দিতে চাইছি না, তার জন্যই বলছি না। হাম্বা তো একটা, তো হাম্বা তো দেশে অনেক থাকে তাই না, একটা জোড়া, কিন্তু আমার হাম্বা না একটাই। হ্যাঁ কথা বলবো না, নমিতা আছে না, নমিতা হচ্ছে হাম্বার জোড়া, ইটস নবিতা। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ রাখাল, আর বেশি কথা বললাম তাহলে আমি গান শোনাতে পারবো না, সময় পাবো না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ, অ্যান্ড ইউ টু। আর রাখালের ব্যাপার যদি আমি বলি, সেটা হলো ওই যে আমি একটু আগেও কল করেছিল, সো তারা হলো কি আমার 3 বছর ধরে আমি এই যে বকবক করি, হ্যাঁ এই বকবকানি যে শুনছে ধৈর্য সহকারে, তাদের মধ্যে হলো এই রাখাল একজন, হ্যাঁ যারা যে নাকি আমি তাকে খুব ভয় পাই। হ্যাঁ আমি সবসময় এটা বলি, আমি আগের ইয়েতেও আমি বলতাম যে আমি না এই রাখালকে খুব ভয় পাই, কারণ আমি জানি না, আমার কাছে মনে হয় কি সে খুব হয়তো বা রেগে আছে বা এই আমাকে একটা বকা দিয়েই দিল, বাট কখনো আজ পর্যন্ত বকাটা দেয়নি, 3 বছর ধরে দেয়নি, হ্যাঁ 3 বছরের মধ্যে কখনো দেয়নি। সো হ্যাঁ রাগ করে, ওর ভীষণ রাগ করে যখন নাকি আমি গান শোনাই না। তো আজকে যেতে যেতে একটা গান অল্প একটু করে আমি শুনিয়ে দিয়ে যাব, বাট তার আগে আমি একটু বলে দিচ্ছি কারা কারা আমাকে লিখেছে, মানে টেক্সট করেছে আমাকে। হলো MD ইসমাইল হোসেন লিখেছেন, তারপর হলো হাউ সুইট, তারপর হলো আমি নাজমাল, ওকে নাজমাল, নাজমুল, নাজমুল রাইট, ইয়েস আমি বুঝছি। ওকে নাজমুল আমাকে লিখেছে আই লাভ ইউ, আই লাভ ইউ টু ভাই। অ্যান্ড আমাকে আরও অনেকেই লিখেছে, আমাকে হলো কি জনি লিখেছে গোপালগঞ্জ থেকে, পড়শি আপু তুমি কি সেই সিঙ্গার, জীবন মানে তো যন্ত্রণা, যাই হোক হ্যাঁ আমি, হ্যাঁ আমি সেই সিঙ্গার, আমি যে পড়শি যে সিঙ্গারকে যে যে গান গায় না, হ্যাঁ ওই যে গান গায় যে, মাঝে মাঝে আমি সেই রূপ ধারণ করি আর মাঝে মাঝে আমি এই রূপ ধারণ করি, বুঝছো। আর সেদিন আমাকে একজন কল করে বলছে হ্যাঁ তোমার নাম কি, আমার জাস্ট কিছু বলার নাই ভাই, তুমি কার সাথে কথা বলছো ভাই রে ভাই, বাট দ্যাট ওয়াজ কিউট অ্যান্ড আমার কাছে ভালো লাগে, সুইট লাগে ব্যাপারগুলো। আর থ্যাংক ইউ তোমরা যারা যারা আমাকে লিখেছো, এখন জাস্ট আমি টাটা বাই বাই করবো, বাট তার আগে তোমাদেরকে যেহেতু রিকোয়েস্ট ছিল আমি অল্প একটু করে গান শুনিয়ে দিচ্ছি, বাট এই রে আমাকে গান শোনানোর জন্য বললে না আমার মাথা থেকে সব গান বেরিয়ে যায়, এখন আমি কী করবো, রবীন্দ্রসঙ্গীত আমি কোনটা শোনাবো, আমারও পড়ানো যাহা যায় তুমি তাই, তুমি তাই গো আমারও পড়ানো যাহা যায়, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমারও পড়ানো যাহা যায়। থ্যাংক ইউ, যেহেতু অল্প একটু গানের জন্য বলা হয়েছিল আমি অল্প একটু গেয়ে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। এখন তোমাদেরকে যেটা বলছি অনেকখানি বেজে গেছে এবং এখন আমাকে আই গেস টাটা বাই বাইটা করতে হবে, কারণ আমাকে বাড়ি যেতে হবে। অল রাইট, সো যেতে যেতে তোমাদেরকে এতটুকুই বলছি, তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, খুব সুন্দর থেকো, এবং আমার জন্য দোয়া করো যেন নেক্সট এপিসোডে আবারও এরকম হাসতে হাসতে চলে আসতে পারি। এবং ইয়াস, এতক্ষণ শুনছিলে পড়শি অন দ্য মাইক ব্রট ইউ বাই JCX ডেভেলপমেন্টস লিমিটেড, এবং শুনছিলে কিন্তু আমায় হলিয়ান ক্যাপিটাল FM 94.8। অলরাইট, সো টাটা, গুড নাইট, বাই। JCX Developments Limited.